হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও অস্ত্রের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। সোমবার ভোররাত থেকে অভিযান পরিচালনা করছে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল। অভিযানকালে 15টি মর্টার শেল ও 6 বক্স বুলেট উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। সবশেষ গত 2 মার্চ ও 3 মার্চ বাংলাদেশ বর্ডার গার্ড সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে 18টি কামান মিধ্বংসী রকেট শেল উদ্ধার করে। এর আগে 2014 সালের 1 জুন থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত 3 দফায় অভিযান চালিয়ে সেখান থেকে 334টি কামান বিধ্বংসী রকেট, 296টি রকেট চার্জার, 1টি রকেট লঞ্চার, 16টি মেশিন গান, 1টি বেটা গান, 6টি SLR, 1টি অটো রাইফেল, 5টি মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় 16,000 রাউন্ড বুলেট সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র্যাব।